सुप्रिय ओमान प्रवासी भाई और बोनेरा आसलामु आलैकुम। आशा करी सबाई जे जेखानेई आछेन सुस्थ आछेन एबं भालो आछेन। जानिये दिब आजकेर ओमानेर सर्वशेष गुरुत्वपूर्ण निउज। प्रथमेई जानिये दिब ओमानेर कोम्पानी आर्थिक विबृति भूलभावे उपस्थापनेर जोन्नो कर्मीदेर बिरुद्धे मामला दायर करेछे। মাস্কাট স্টক এক্সচেঞ্জের কাছ থেকে এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, পরিচালনা পরিদর্শক আর্থিক বিবৃতিতে ভুল বক্তব্য আবিষ্কার করায় কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওমানের সুইটস তার ৫ জন কর্মচারীর বিরুদ্ধে মহাব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক, সহকারী অর্থ ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক এবং তথ্য প্রযুক্তি ব্যবস্থাপককে ৩ বছরের জন্য কোম্পানির আর্থিক বিবৃতি ভুলভাবে উপস্থাপনের জন্য জড়িত থাকার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। মাস্কাট স্টক এক্সচেঞ্জের কাছ থেকে এক বিবৃতিতে কোম্পানি বলেছে, কর্মচারীদের কাছ থেকে বরখাস্ত করা হয়েছে কারণ পরিচালনা পরিদর্শক আর্থিক বিবৃতিতে ভুল ব্যাখ্যা পেয়েছে এবং তাদের বরখাস্ত করেছে। ওমান সুইটস কোম্পানির মতে, মামলাটি এখন তথ্য প্রযুক্তি বিভাগের অর্থনৈতিক অপরাধ বিভাগের। নিরীক্ষকদের রিপোর্ট অনুসারে প্রাইস ওয়াটারহাউস কপার্স ২০১৭ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০১৯ বছরের আর্থিক বিবরণীতে ভুল ব্যাখ্যা হয়েছে এবং ৩০ জুন ২০২০ পর্যন্ত আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিক ৩১ ডিসেম্বর ২০২০ এর শেষে হয়েছে, কোম্পানি বলেন। বিবৃতিতে বলা হয়েছে, সরকারের অনুমোদন নিয়ে কোম্পানি অন্য কোনো প্রতারণা যাচাই করার আগে একটি বিশেষ নিরীক্ষা সংস্থা নিয়োগ করেছে এবং কোম্পানির নিকট ভবিষ্যৎ প্রতিবেদনটি গ্রহণ করবে। উন্মেচনে সুইটস অফ ওমান বলেছে যে এই ভুল বিবৃতিতে আর্থিক বিবরণীতে দেখানো হয়েছে যেটি এই বিষয়ে পূর্বে প্রকাশ করা হয়েছিল। এইভাবে কোম্পানির ব্যবসা আর্থিক ক্ষতির ফলে যথাযথভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে খুনের অভিযোগে একজন নারীকে গ্রেপ্তার। রয়্যাল ওমান পুলিশ ধোফার গভর্নরেটে এক মহিলাকে খুনের সন্দেহে গ্রেপ্তার করেছে। রয়্যাল ওমান পুলিশ বৃহস্পতিবার ধোফার গভর্নরেটে খুনের সন্দেহভাজন এক মহিলাকে গ্রেপ্তার করেছে। জারি করা বিবৃতিতে আরওপি সন্দেহভাজনের জাতীয়তা প্রকাশ করেনি। ধোফার গভর্নরেট পুলিশ কমান্ডো তদন্ত ও তদন্ত মহাপরিচালকের সহযোগিতায় একই জাতীয়তার আরেক মহিলাকে হত্যার জন্য সন্দেহভাজন একজন মহিলাকে গ্রেপ্তার করেছে। মামলাটি আইনি প্রক্রিয়াধীন। আরওপি এক বিবৃতিতে এটি বলেছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি হত্যার দ্বিতীয় ঘটনা। এই সপ্তাহের শুরুর দিকে আরওপি উত্তর আল বাতিনা গভর্নরেটে হত্যার অভিযোগে আরও একজন মহিলাকে গ্রেপ্তার করে। ইব্রা থানার রিপোর্ট পাওয়ার পর ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে ছুরিকাঘাত ও পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। মামলাটি আইনি প্রক্রিয়াধীন, আরওপি বলেছে। এছাড়াও স্মরণকালের ভয়াবহ দুর্যোগ ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে ক্ষতবিক্ষত দেশটির সুইক ও খাবুরা অঞ্চল। শাহিনের পর থেকে এখনও অনেক অঞ্চলে বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যাপক হারে কার্যক্রম শুরু করেছেন ওমান সরকার। ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে সরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছে। ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত এলাকা সুইক ও খাবুরা, এই দুটি অঞ্চল পুনর্নির্মাণে ইতিমধ্যে ওমানের সোহার ও লিওয়া থেকে রয়্যাল ওমান পুলিশের একটি দল সেখানে পৌঁছেছেন। ক্ষতিগ্রস্ত এই এলাকা দুটি পুনর্নির্মাণ ও ত্রাণ সহায়তা প্রদানে কাজ করবেন তারা। আরওপি জানিয়েছে, লিওয়া এলাকা থেকে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশের একটি ইউনিট এরই মধ্যে আল খাবুরা এলাকায় পৌঁছেছে। এদিকে ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে ৪০০টিরও বেশি বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় জমি ব্যবস্থাপনা কমিটি। এনসিইএম জানিয়েছে, ওয়েকাম আল খায়ের ক্যাম্পেইনের মাধ্যমে ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো নাগরিকের বৈদ্যুতিক সমস্যা থাকলে তা কল সেন্টারের মাধ্যমে প্রতিষ্ঠানকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বৈদ্যুতিক লাইনের ত্রুটি ও মেরামত করতে সকল অর্থ কর্তৃপক্ষ বহন করবে বলে জানানো হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কাজ করে যাচ্ছে ওমানের রয়্যাল এয়ারফোর্স। এছাড়াও দেশটির টেলিকমিউনিকেশন সেক্টরকে সাহায্য করতে ওমানের রয়্যাল এয়ারফোর্স জরুরি সামরিক কমিটিও তৈরি করেছে। প্রিয় দর্শক, এখনকার মতো আপডেট নিউজ এতটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।